যদি শুধু টুকটুক চালান তাহলে কিন্তু হবে না। ট্যুরিস্টদেরকে, ট্যুরিস্টদের সাথে কথা বলতে হবে, ওদেরকে এন্টারটেইন করতে হবে, তাইলেই। শুধু যদি টুকটুক চালায় যদি আপনারা মনে করেন হ্যাঁ এটাই এনাফ, এটা ইটস নট পসিবল, ট্যুরিস্টদের সাথে কথা বলতে হবে। যেমন নতুন যারা বাংলাদেশ থেকে আসছে, তার অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে তারা যদি এরকম টুকটুকের কাজ করতে চায় বা সিটি ট্যুর দিতে চায়, তো তাদের কি ধরনের যোগ্যতা প্রয়োজন? তো আপনি যেহেতু করছেন, যোগ্যতা বলতে ফার্স্ট অফ অল মানে ড্রাইভিংটা কি ইম্পর্টেন্ট? ড্রাইভিং ইম্পর্টেন্ট, কাজ করার জন্য ড্রাইভিং ইম্পর্টেন্ট, তার লাইসেন্স থাকতে হবে। লাইসেন্সটা নিজ দেশের হলে হবে না, যে দেশে কাজ করে, যেমন পর্তুগালে কাজ করতে হলে পর্তুগিজ লাইসেন্স হতে হবে। প্লাস পর্তুগিজ লাইসেন্স হওয়ার পরেও ওর একটা পড়াশোনার ব্যাপার আছে, ও জাস্ট একজন ড্রাইভার না, একটা ট্যুর গাইড। ট্যুর গাইড ও আপনার ট্যুরিস্টদেরকে এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, ট্যুরিস্টদেরকে সব জায়গা, ড্রাইভার যেমন একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে ড্রপ করে দিল। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পর্তুগাল থেকে বলছি, তাহমিদ। আসলে অনেকদিন পরে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে পড়লাম। আমি আছি এখন পর্তুগালের সিটিতে, সিটি সেন্টারে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর ওয়েদার। আমি একটু এমনি হাঁটতে বেরিয়েছিলাম, তো চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই। আসলে পর্তুগাল নিয়েই সবারই অনেক আগ্রহ, বিশ্বের বিভিন্ন দেশ থেকেই সব মানুষ পর্তুগালে আসতে চায়, স্পেশালি বাংলাদেশ থেকে অনেক মানুষেরই একটা স্বপ্নের দেশ যে পর্তুগাল। আর ইদানিং গত 2-3 বছরে পর্তুগাল বাংলাদেশিদের মধ্যে খুবই জনপ্রিয় একটা দেশ হয়ে উঠছে। সো আজকের ভিডিওতে আমি পর্তুগাল নিয়ে কিছু ইনফরমেশন দিব, স্পেশালি এই পর্তুগালের স্যালারির ব্যাপারে, এই দেশে আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন, এই দেশের চাকরির কী সুযোগ সুবিধা আছে, আর চাকরি করলে কত টাকা ইনকাম করতে পারবেন, আর ব্যবসা করলে কত টাকা ইনকাম করতে পারবেন, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলাপ করব, ডিসকাশন করব। আসলে এখানে অনেক ধরনের কাজ আছে। আপনারা দেখেন এই রাস্তায় ফুটপাতে এই ব্যাগ, সানগ্লাস, চশমা বিক্রি করছে। এই ধরনের বাংলাদেশের মতনই অনেক ধরনের মানুষ এখানে বিভিন্ন কাজ করে খাচ্ছে। এদেশে আসলে চাকরি তেমন নাই, চাকরি খুবই পাওয়া যায় না, আর যদি চাকরি ভাগ্য ভালো থাকে, যদি পেয়েও যান, আপনাদের বেসিক স্যালারি যেটা 800 ইউরো, এর বেশি কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না, এটা হচ্ছে ম্যাক্সিমাম এদেশে। সো এটা একটা নেগেটিভ দিক এই পর্তুগালের। এছাড়া আমি যদি বলি যে টাকার বিষয়টা, যে পর্তুগালে যদি আপনারা টাকা কামাতে চান, এই দেশে আপনাদের জন্য একদমই ঠিক দেশ না এই দেশ, কারণ ইউরোপের আরও অনেক সুন্দর সুন্দর দেশ আছে, আপনারা ওইসব দেশে যেতে পারেন। আপনাদের ইচ্ছা যদি শুধু টাকা কামাইতে হয়, তাহলে আপনারা জার্মানি যান, আপনারা সুইজারল্যান্ডে যান, আপনারা ফ্রান্সে যান, পর্তুগালে এসেন না। আমি এটাই আপনাদের রেকমেন্ড করব, কারণ পর্তুগাল টাকা কামানোর জন্য একদমই একটা ভালো দেশ না, আর টাকার যদি কামানোর কোনো সুযোগ সুবিধা এখানে নাই, এটা আমি খোলাখুলিভাবে, ওপেনলিভাবে বলছি। হ্যাঁ, আপনারা এখানে যদি আপনাদের যদি লিভিং লাইফ যদি ভালো চান, আপনারা যদি ভালো ওয়েদার চান, আপনারা যদি অল্প খরচে বসবাস করতে চান, এমন একটা দেশ খুঁজছেন যেখানে এক্সপেন্স কম, যেখানে ওয়েদার ভালো, ওই সব চিন্তা করলে ঠিক আছে। বাট আপনারা যদি চিন্তা করেন যে অনেক টাকা কামানোর জন্য পর্তুগালে আসছেন, তাহলে পর্তুগাল আপনাদের জন্য ঠিক না। এই যে দেখেন রাস্তাঘাটে মানুষজনরা এই ব্যবসা করছে, ফুটপাতের ব্যবসা, ব্যাগ, সানগ্লাস বিক্রি করছে, হকারি যেটাকে বলে, যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা জিনিস। বাংলাদেশের রাস্তাঘাটেই দেখবেন ফুটপাতে লোকজন এরকম জিনিস করছে, খেটে খাওয়া লোকজন। এখানেও পর্তুগালেও খেটে খাওয়া মানুষ আছে, তারা এই ফুটপাতে সানগ্লাস, ব্যাগ এসব বিক্রি করছেন, কারণ এখানে চাকরি পাওয়া যায় না। তো মানুষের কাছে আর ওয়ে নেই, যে ওদের যেভাবে হোক কিছু একটা করে এই দেশে সার্ভাইভ করতে হবে, ব্যবসা করে হোক বা এই ধরনের কাজ করে, তাদের অ্যাটলিস্ট তাদের খরচটা উঠাতে হবে, এই কারণেই তারা এই ধরনের কাজ করছেন। পর্তুগালে আসলেই দেখবেন অনেক বেশি এই ধরনের রাস্তাঘাটে হকারি জিনিসপত্র। দেখেন কত সুন্দর এখানে লোকজন বসে আছে, ওয়েদারও অনেক ভালো। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, এখানে আপনারা যদি চাকরি পাওয়া অনেক কঠিন, আর চাকরি যদি পানও,
পেলো এখানে, ইনকাম খুবই কম, বেসিক স্যালারি মাত্র 800 ইউরো, যেটা দিয়ে কিছু হবে না। আচ্ছা, আরেকটা নতুন ব্যবসা পর্তুগালে ইদানিং জনপ্রিয় হচ্ছে, এটা হচ্ছে টুকটুকের ব্যবসা। এই যে দেখেন, তারা অপেক্ষা করতেছে টুকটুক, ওরা সিটি ট্যুর দিবে, যারা ট্যুরিস্ট আছে তাদেরকে ট্যুর গাইড প্রোভাইড করবে। আর এরা এখানে বাংলাদেশিরাও আছে বা পর্তুগিজরাও এদের সাথে সম্পৃক্ত আছে, এটাও একটা জনপ্রিয় ব্যবসা পর্তুগালে, কারণ ট্যুরিস্ট অনেক বেশি। সো তারা টুকটুক নিয়ে এখানে ওয়েট করতেছে যে কখন ট্যুরিস্ট আসবে, ট্যুরিস্টদেরকে তারা সিটি ট্যুর দিবে। এই যে দেখেন আরও আসতেছে এখানে। না, আপনারা যদি ব্যবসা করেন তাহলে হ্যাঁ, পর্তুগালে টাকা সুযোগ সুবিধা ভালো আছে, কারণ এখানে ট্যুরিস্ট বেশি, আর যে দেশে বেশি ট্যুরিস্ট আছে ওই দেশে অবশ্যই আপনাদের ব্যবসায় আপনারা লাভবান হবেন। তো যে দেশে ঘনবসতি বেশি, যে দেশে মানুষজন বেশি, ট্যুরিস্ট বেশি, হ্যাঁ ওই সব দেশে ব্যবসা করলে অবশ্যই আপনারা প্রফিটেবল হবেন, কিন্তু চাকরির দিকে চিন্তা করলে আপনাদের কোনো সুযোগ নাই, এটা আমি খোলাখুলিভাবে বলছি। অনেকেই বলে না, বাট আমি আপনাদের একদম ওপেনলি এটা বলবো যে যদি চাকরি করেন তাহলে পর্তুগালে তেমন কোনো সুযোগ সুবিধা নাই আপনাদের। আচ্ছা, এখন আমি বলবো যে ব্যবসা করলে কীরকম সুযোগ সুবিধা আছে বা কীরকম টাকা ইনকাম করতে পারে। আসলে এটা ডিপেন্ড করেন আপনারা কী ধরনের ব্যবসা করবেন। আমার অনেক ভিডিওতেই আমি বলেছি যে এখানে কী কী ধরনের ব্যবসা আছে আর কী কী ধরনের ব্যবসা করলে কীরকম ধরনের টাকা আপনারা উপার্জন করতে পারবেন, এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। সো ওই ভিডিও দেখলেও আপনারা বুঝবেন। তাও আমি বলবো, এই যে একটু দেখাই, টুকটুক ওয়েট করতেছে, ওরা সিটি ট্যুর দিবে ট্যুরিস্টদের, এটাতেও ভালো পয়সা আছে। আপনারা যদি ড্রাইভিং স্কিলস যাদের আছে, আপনারা এসে যদি একটা টুকটুক নিয়ে যদি রাস্তায় নেমে যান, এখানে আপনারা যদি ট্যুরিস্টদেরকে এরকম ট্যুর গাইড দিতে পারেন। আসলে শুধু ড্রাইভিং জানলেও তো হবে না, ট্যুরিস্টদের সাথে ট্যুরিস্টদেরকে ভালো করে দেখাতে হবে, তাদের এন্টারটেইন করতে হবে, সো আদার স্কিলসও লাগবে। আপনি যদি মনে করেন আমি তো ড্রাইভিং পারি, তাও আমি যদি এরকম রাস্তায় নেমে গেলেই শুধু হলো না, আপনাদের আরও স্কিলস আপনাদের থাকতে হবে, ওদের সাথে কথা বলতে হবে ট্যুরিস্টদের সাথে। সো যাই হোক, এটাও একটা করতে পারেন কাজ। আরেকটা রাস্তাঘাটে যে দেখেন ওরা ড্রিঙ্কস সেল করতেছে, এটাও একটা ব্যবসা, যেখানে ওরা ড্রিঙ্কস, ওরা অনেক ধরনের ড্রিঙ্কসই আছে ওরা ট্যুরিস্টদের জন্য ওরা এখানে রেখে দিয়েছে, ট্যুরিস্ট কিনে কিনে খাবে। হ্যালো, অনেক ধরনের বিজনেসই আছে এখানে, সব বিজনেসই প্রফিট, বাট এটা বিজনেসের উপরে ডিপেন্ড করবে যে কী ধরনের ব্যবসা। যদি ইনভেস্টমেন্ট বেশি থাকে অবশ্যই টাকাও বেশি পাবেন, যদি ইনভেস্টমেন্ট কম থাকে ওটা এরকম প্রফিটও কম হবে, কিন্তু এমন না যে এখানে ব্যবসা করলে লস হবে আপনাদের, এটা এরকম না। এখানে ব্যবসা করলে অবশ্যই আপনাদের অল্প প্রফিট হলেও প্রফিট হবে, আর ভালো করে করতে পারলে অবশ্যই আপনারা বেশি টাকা উপার্জন করতে পারবেন। আমি একটা অনুমান করব যে আপনারা যদি ব্যবসা করেন আপনাদের ইনকাম একটা রেঞ্জ আমি আপনাদের বলছি, 3,000 থেকে 5,000-6,000 ইউরো পর্যন্ত হতে পারে, এটা এখানকার ব্যবসার এই পর্তুগালের এটার একটা স্ট্যান্ডার্ড। কিন্তু যদি চাকরি করেন এখানে মাত্র আপনারা 800 ইউরো বেতন পাবেন, আর এখন হাউজিংয়ের যে প্রাইস আর বাসা বাড়ির খরচ আর অন্য আদার্স যা খরচ, এই 800 ইউরো দিয়ে আসলে কিছুই হবে না আপনাদের। আর এরকম অনেক মানুষ, অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন, তারা বলছেন যে তারা 6 মাস হয়ে গেছে পর্তুগালে আসছে, তারা কোনো চাকরি পাচ্ছে না। এটাই এখন রিয়ালিটি পর্তুগালে, যেখানে চাকরি আপনারা একদমই পাবেন না। এছাড়া চাকরি যদি, চাকরি করাটাও ঠিক না এই দেশে, দেশে চাকরি করলে তেমন সুযোগ সুবিধা নাইও, কিন্তু যদি ব্যবসা করেন হ্যাঁ আপনারা ভালো টাকা উপার্জন করতে পারবেন, প্লাস আপনাদের একটা ইনকাম সোর্সটা আপনাদের ভালো হবে। আর এই হাঁটতে হাঁটতে আমি অনেক ধরনের কিছুই দেখালাম আপনাদের, এই যে এরকম এই ড্রিঙ্কসের এরকম ড্রিঙ্কস সেল করতেছে তারা, এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে, এই ব্যবসাতেও ভালো প্রফিট, কারণ যেহেতু অনেক ট্যুরিস্ট, ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করে, আর সামার আসতেছে এখন, সো এরকম অনেক ধরনের ড্রিঙ্কস এখানে সেল করে। এই যে অনেক ধরনের আছে এখানে, এই ধরনের ব্যবসা করলেও আপনারা ভালো ভালো ইনকাম করতে পারবেন। এখানে আস্তে আস্তে রোডে অনেকগুলো ড্রিঙ্কসের এরকম দোকান দেখছি ছোট, সামনে আরেকটা আছে। সো ইনকাম করার আসলে উপায় আছে, এখন ইচ্ছা থাকলেই হয়, আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা অবশ্যই করতে পারবেন, ডিপেন্ড করে আপনাদের ইচ্ছার উপরে। হ্যাঁ, কিন্তু যদি চাকরি করেন তাহলে আপনারা এখানে ভালো ফ্যাসিলিটিস পাবেন না, সুযোগ নাই তেমন। আরেকটা কার্ট পিনাকোলাডা সেল করছে, এই যে
পাইনাপল দিয়ে বানানো হয় পিনা কোলাডা। তো যেটা বললাম যে এখানে চাকরিতে তেমন সুযোগ নাই, কিন্তু ব্যবসা করলে অবশ্যই এখানে ভালো সুযোগ আছে আপনাদের জন্য। আর একটা আপনারা যদি জানতে চান, হ্যাঁ, যে এখানে আসার পরে, আসার আগে কি আপনাদের বাংলাদেশ থেকে কি কোনো টাকা আনতে হবে কি না, বা আপনাদের খরচটা নিয়ে আসতে হবে কি না? হ্যাঁ, আপনাদের আনতে হবে, কারণ এদেশে তেমন আপনারা প্রথম প্রথম তো চাকরি পাবেনই না, এটা ইম্পসিবল চাকরি পাওয়া। যদি আইটি সেক্টরের স্টুডেন্ট হন আপনারা শুধু, তাহলে আপনাদের একটা ভালো চান্স আছে চাকরি পাওয়ার, এছাড়া আর কোনো চান্স নাই। যারা নর্মাল, যারা কাজ শিখে আসতে চাচ্ছেন, কাজ শিখে আসলেও তেমন একটা দাম পাবেন না। শুধু আইটি সেক্টর যারা আছেন তাদের জন্যই ভালো সুযোগ আছে সত্যি কথা বলতে। এছাড়া পর্তুগালে টাকা পয়সার দিক দিয়ে চিন্তা করলে পর্তুগাল আপনাদের জন্য না। হ্যাঁ, আপনারা যদি চিন্তা করেন যে আপনাদের টাকা পয়সা দরকার, ইনকাম দরকার, হ্যাঁ, আপনারা জার্মানিতে যান, ফ্রান্সে যান, ওইসব দেশে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু পর্তুগাল টাকার জন্য একদমই খুবই 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 কী বলে এটাকে, খুবই নিম্ন মানের একটা দেশ, যেখানে শুধু, হ্যাঁ, আপনারা টাকা এখানে স্পেন্ড করতে পারবেন, এখানে ঘুরতে আসলে আপনারা টাকা খরচ করার দেশ, কিন্তু এখান থেকে কোনো টাকা উপার্জন করার কোনো দেশ না পর্তুগাল। আমি আপনাদের আরও দেখাচ্ছি, সামনে একটা ক্রুজ শিপ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে চাকরি আছে এমন না যে চাকরি নাই, কিন্তু ধৈর্য ধরতে হবে, প্লাস এখানে আপনাদের কোয়ালিফিকেশান ছাড়া চাকরি পাওয়া খুবই টাফ। আপনাদের এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশান থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স থাকলে তাও চাকরি পাবেন, কিন্তু যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনাদের, নতুনদের জন্য এখানে চাকরি পাওয়া খুবই টাফ। আর পেলেও 800 ইউরো বেতন, যেটা এটা একদম অ্যাকসেপ্টেবল না ইউরোপের মতন একটা দেশে। সো এটাই আমি বললাম যে এখানে যদি টাকা কামাইতে চান শুধু একটাই অপশান আছে, সেটা হচ্ছে যদি ব্যবসা করেন। ব্যবসা করলে এখানে আপনারা ভালো টাকা কামাতে পারবেন, এছাড়া কোনো ওয়ে নাই এখানে ভালো। এখানে যে পর্তুগালে আসলে যে আপনারা বড়লোক হয়ে যাবেন, যদি এই মেন্টালিটি থাকে আপনাদের, এটা একদমই ভুল, কারণ এখানে এসে কেউই বড়লোক হয় না। পর্তুগালে এসে কেউই বড়লোক হয়নি আজ পর্যন্ত, আর কেউ বড়লোক হবেও না, কারণ পর্তুগাল এমন একটা দেশ। দেখেন এই আর্ট করতেছে দূরে, এই যে তো আপনার পাথর দিয়ে এই বুড়া লোকটা আর্ট করতেছে, দেখেন, মানে একটা পাথর আরেকটা পাথরের উপর ব্যালেন্স করে আছে। এটা আসলেই খুবই সারপ্রাইজিং একটা জিনিস, আশ্চর্য একটা জিনিস, এত ছোটো ছোটো পাথর কীভাবে একটার উপর একটা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে এই মানে বুড়া মানুষের কী বলে আর্ট। আজকে অনেক ট্যুরিস্ট, আসলে ওয়েদার যেহেতু ভালো সবাই বের হয়ে গেছেন। এটা সেই ফেমাস স্কোয়ার প্রাসাদ কমার্শিয়াল, ব্যবসা করলে অবশ্যই এখানে ভালো সুযোগ সুবিধা আছে, শুধু ব্যবসা করলেই, চাকরি করলে তেমন সুযোগ সুবিধা পাবেন না। একটু ভিউগুলা দেখেন, আসলে অনেক কথাই তো বলে ফেললাম, একটু দেখাই এখন আপনাদের। এই যে দেখেন, আমি যেটা আসার সময় বলেছি যে টুকটুক, এই যে ওই সিটি ট্যুর দেওয়ার জন্যে ওয়েট করছে ওই মহিলাটা, ট্যুরিস্টদেরকে আকর্ষণ করছে যে তারা ট্যুর দিবে। কারণ পর্তুগালে সবাই জানেন মানে ট্যুরিস্টদের জন্য খুবই পপুলার একটা দেশ। সো ট্যুরিজম লাইনে যদি আপনারা কোনো চাকরি করেন বা ট্যুরিজম লাইনে যদি কোনো বিজনেস ওপেন করেন, আমি অন্তত আশা করতেছি যে কিছু আপনাদের বেনিফিট হবে, আপনারা ভালো একটা লেভেলে যেতে পারবেন, যদি ট্যুরিস্টদেরকে কেন্দ্র করে আপনাদের ব্যবসাটা আপনারা যদি এস্টাবলিশ করতে পারেন। আর টাকার যে বিষয়টা, যে হ্যাঁ এখানে ইনভেস্টমেন্ট আছে, কিন্তু ইনভেস্টমেন্ট যদি ভালো করেন অবশ্যই ভালো টাকা আপনারা উপার্জন করতে পারবেন।
আজকে প্রচুর মানুষ আজকে যেখানে যাবেন আপনারা এরকম টুকটুক দেখবেন। অনেকে জিজ্ঞেস করছিল যে টুকটুকে কি ধরনের সুবিধা আছে যদি টুকটুক চালায়। আসলে টুকটুক চালানোটা বড় কথা না, বড় কথা ট্যুরিস্টদেরকে এন্টারটেইন করা। আপনারা যদি শুধু টুকটুক চালান তাইলে কিন্তু হবে না, ট্যুরিস্টদেরকে ট্যুরিস্টদের সাথে কথা বলতে হবে, ওদেরকে এন্টারটেইন করতে হবে। তাইলেই শুধু যদি টুকটুক চালায় যদি আপনারা মনে করেন হ্যাঁ এটাই এনাফ, এটা ইটস নট পসিবল, ট্যুরিস্টদের সাথে কথা বলতে হবে প্লাস এন্টারটেইন করতে হবে, তাইলে টুকটুক চালায় লাভ আছে, নাহলে তো আর আপনাদের কিছুই হবে না। যে বাঙালি ভাইরা এখানে ওয়েট করছেন টুকটুকের জন্যে, আসলে অনেক বাঙালিরাই এখন এই নতুন এই টুকটুকের সাথে এই এই নতুনভাবে এটাকে ই করছে আর কি, ব্যবসাটার সাথে সম্পৃক্ত হচ্ছে। লাইন ধরে সবাই এখানে দাঁড়ায় আছে ট্যুরিস্টদের জন্য অপেক্ষা করতেছে। পর্তুগিজরাও করছে, শুধু বাঙালিরা যে এরকম না, এখানে পর্তুগিজরাও করে বাঙালিরাও করে, সবাই এখন ওয়েট করছে এরকম। একটা বাংলাদেশি ভাইয়ের সাথে আমার মাত্র দেখা হয়েছে, সো এখন পর্তুগালে বাংলাদেশিদের কি অবস্থা বা কি সিচুয়েশন এই বিষয় নিয়ে আমি ডিসকাস করব। সো আমি এই ভাইকে আসলে জিজ্ঞেস করব যে এখন তার জীবন পর্তুগালে কিরকম চলছে। সো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা দিয়ে যদি। আমার নাম হচ্ছে পারভেজ। আচ্ছা পারভেজ ভাই, আপনি এখন এখানে কি করছেন পর্তুগালে, কি 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 ব্যবসা করছেন? আমি আসলে পর্তুগালে একটা টুকটুক টুরিস্ট সেক্টরে কাজ করি। আমার কাজটা হলো গিয়া ট্যুরিস্টদেরকে যারা পর্তুগালে আসে ভিজিট করার জন্য, পর্তুগালে স্পেশালি, সো তাদেরকে কেন্দ্র করে আমার কাজটা। তাদেরকে বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসগুলোতে নিয়ে যাই, হিস্টোরি সম্পর্কে আমি এক্সপ্লেন করি, ওদেরকে ঘুরিয়ে দেখাই। সো আমি কাজ করি মানে ঘন্টাতে হাফ অ্যান আওয়ার এন্ড ঘন্টা করে আর কি, মানে টুকটুক দিয়ে আপনি ট্যুরিস্টদেরকে বিভিন্ন সিনারি দেখান, বিভিন্ন হিস্টোরিক প্লেসগুলোতে, ফেমাস যে স্পটগুলো ওগুলো আমি ঘুরিয়ে দেখাই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো, এগুলো আর কি, এখানে আমার একটা যে হিস্টোরিক পার্ট আছে, যে পার্ট হচ্ছে ওল্ডেস্ট পার্ট। আর এই পার্টটা হচ্ছে সেন্টার সিটি টুর, এটা সেন্টারের কিছু প্লেস। আর আমার এই পার্টটা হচ্ছে ব্যালেন্স তাদের। যেমন নতুন যারা বাংলাদেশ থেকে আসছে তার অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে তারা যদি এরকম টুকটুকের কাজ করতে চায় বা সিটি ট্যুর দিতে চায়, তো তাদের কি ধরনের যোগ্যতা প্রয়োজন? তো আপনি যেহেতু করছেন, যোগ্যতা বলতে ফার্স্ট অফ অল মানে ড্রাইভিংটা কি ইম্পর্টেন্ট? ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং ইম্পর্টেন্ট, কাজ করার জন্য ড্রাইভিং ইম্পর্টেন্ট, আর লাইসেন্স থাকতে হবে। লাইসেন্সটা নিজ দেশে হলে হবে না, যে দেশে কাজ করে, যেমন পর্তুগালে কাজ করতে হলে পর্তুগিজ লাইসেন্স হতে হবে। প্লাস পর্তুগিজ লাইসেন্স হওয়ার পরেও ওর একটা পড়াশোনার ব্যাপার আছে, ও জাস্ট একজন ড্রাইভার না, একটা ট্যুর গাইড। ট্যুর গাইড ও আপনার ট্যুরিস্টদেরকে এক্সপ্লেন করতে হবে। ইংলিশের স্কিল ভালো হতে হবে, আপনি তো পর্তুগিজ, যেহেতু বাংলাদেশে আসছেন পর্তুগিজ জানবেন না, বা এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল টুরিস্টরা আসে, ইন্টারন্যাশনালি যেহেতু ল্যাঙ্গুয়েজ আপনার ইংলিশটা বাধ্যতামূলক জানতে হবে। আর প্লাস ইংলিশের পাশাপাশি যদি আপনার অন্যান্য কি বলে ভাষা জানা থাকে, যেমন স্পেন, তারা বলছে যে পর্তুগালে তারা চাকরি খুঁজে পাচ্ছে না, অনেকে উবার ইট করছে, টুকটুকের টুকটুকের বিজনেসে কি ভালো প্রফিট কিরকম বা টাকা পয়সার বিষয় কিরকম ইনকাম এখানে? পর্তুগালে তো যেহেতু লিসবনে খুব মাইগ্রেন্ট বেশি, একটু কাজকর্মের সংকট দেখা দিয়েছে, যে কোনো সিটিতে যে জায়গায় মাইগ্রেন্ট বেশি হয় কাজটা কমে যায়, কাজের চাহিদাটা বেড়ে যায়। তো
টুকটুক তো আমরা টুরিস্ট কেন্দ্রিক, তো এখন তো এখন সামার আসে নাই, সামারে মূলত টুরিস্টরা আসে। জি জি জি। সো এখন মোটামুটি সার্ভাইভ করতেছে কোন রকম। আচ্ছা, সো আমরা ওয়েট করতেছি সামার জন্য, সামারে ইনকামটা ভালো হয় আর কি। এই তো এই তো ভাই, আপনার পর্তুগালে কতদিন হয়েছে এখানে এসে? আমার পর্তুগালে বেশি দিন না, আমার 1.5 ইয়ার। 1.5 ইয়ার। আপনি কি রেসিডেন্সি কার্ড হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, রেসিডেন্সি কার্ড। আচ্ছা, এখন মানে পাসপোর্টের জন্য সবাই যেটার জন্য আসে লম্বা সময় মাত্র 1.5 ইয়ার। আচ্ছা আচ্ছা। তবে আমার আরেকটা প্রশ্ন আছে, এই টুকটুকের যে বিজনেসটা আছে এখানে, আমি হাঁটার সময় দেখছিলাম যে অনেক পর্তুগিজরাও এটা ই করছে, সেটা কি মানে পর্তুগিজ বাংলাদেশি সবাই এটার সাথে সম্পৃক্ত আছে? আচ্ছা আচ্ছা। সো ভাই আপনাকে ধন্যবাদ, আপনি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলেন আমাদের, যে এই মানে যারা নতুন করে আসছে, আসলে আমার ভিডিওর লক্ষ্য এটাই যে নতুন যারা আছে তাদেরকে হেল্প করার, বিভিন্ন কিছু দেখানো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের ইনফরমেশন দিয়েছেন। ধন্যবাদ।